بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লাহ নাবি আবাদা সম্মিলিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে একজন লোক অনেক মিথ্যা কথা বলে অনেক মিথ্যা কথা বলে এবং মানুষের নামে নাম ছড়াই তো আমরা যদি তার সঙ্গে কথাবার্তা না বলি এতে কি আমাদের গোনা হবে কি না জানতে চেয়েছেন জি ভাই একজন ব্যক্তি অনেক মিথ্যা কথা বলে এটা তার ব্যক্তিগত ব্যাপার মিথ্যা কথা বলা কবিরা গোনা এর ভয়াবহ অনেক কঠিন এবং মানুষের নামে দুর্নাম ছড়ায় মিথ্যা অপবাদ দেয় এটা একটা কবির গোনা মানে দুটি কবির গোনায় যুক্ত সেই ব্যক্তি তো আপনার যে কথা সেটি হচ্ছে এমন ব্যক্তির সঙ্গে আপনি কথাবার্তা ছেড়ে দিবেন কি দিবেন না না ভাই তারপরে তার সঙ্গে কথাবার্তা ছেড়ে দেবেন না ইসলাম বিধান এটা নয় ইসলাম বিধান এটা নয় তাতে তার সঙ্গে কথাবার্তা ছেড়ে দেবেন আপনি তার সঙ্গে ভালো মন্দ সালাম কালাম বাস যতটুক না বলেন সালাম কালাম কেমন আছেন নাই বাস খালাস বাদ দেখি অন্য কোনো কথাবার্তা বলা প্রয়োজন নাই যেহেতু তার কার্যক্রমগুলো জাহেলদের মতো মিথ্যা কথা বলে মানুষকে মিথ্যা অপবাদে তার কার্যক্রম জাহইলের মতো অতএব আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া আরুদ আনিল জাহিলিন জাহেলদের থেকে তো আমুক ফিরে নাও জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নাও সালাম কালাম দিয়ে বাস আর কোনো কথা কথা কি নাই আর বেশি কথা কথা আপনি যুক্ত হলে কি ভেদ নাই পড়ে যাবেন গোলাইপ্ত হয়ে টোটালি কথাবার্তা একদম ত্যাগ করবেন না কারণ আল্লাহ সুবাহ যে ব্যক্তি কোনো মুসলিমের সঙ্গে তিন দিনের বেশি কথাবার্তা ছিন্ন করে তারা কঠিন ভয়াবহ কথা কি উল্লেখ করেছেন সুতরাং ওইদিকে যাচ্ছি না আমরা আর বলতে চাচ্ছি যে আপনি কল্যাণমূলক যে কথাটা না বললেন সে কথাটুকু বলবেন বাদ বাকি এড়িয়ে চলার চেষ্টা করবেন আল্লাহ সুবাহানু আল্লা আমাদেরকে এভাবে যদি আমরা কী করি কার্যক্রম বা কাজগুলো করি তাহলে অনেকটা কি সংশোধিত হয়ে যাবে আর আপনি যদি টোটালি ত্যাগ করেন তাহলে দেখা যাবে সে ব্যক্তি আপনার সঙ্গে নিয়েও চক্রান্ত করতেছে আপনাকে নিয়েও কুচ্ছাড় ওটাচ্ছে মানে আপনাকে নিয়েও সে তারা শুরু করেছে সুতরাং আপনি ভালো কথাটা শুধুমাত্র বলবেন হ্যাঁ বাদ ডেকে এড়িয়ে চলবেন আল্লাহ আলম সব